যে গাছটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সব থেকে বড় গাছ। হ্যালো এভরিওয়ান, আমি অবি, আর আমার সাথে আছে রত্না। রত্না ছাড়াও আরো অনেকেই আছে। তো আমি এখন আছি বাংলাদেশে, আর গত কত তারিখে আসলাম রত্না? গতকালকে আসলাম। তো আমি আসছি বাংলাদেশের সব থেকে বড় যে বৃক্ষ, মানে সব থেকে বড় যে একটা গাছ, সেই গাছটা দেখতে। চলো তাহলে দেখা যাক বাংলাদেশের সব থেকে বড় গাছ। তো আমি অলরেডি চলে আসছি গাছটার কাছে। আচ্ছা, ব্রাহ্মণবাড়ি মালিকান্দা সর্বজনীন শিব মন্দির। বাবা, ভীষণ বড় গাছের মধ্যে লেখছে অনেকে। আচ্ছা, ওইখানে যে লেখছে ওই অনেক আগে লেখছে। আচ্ছা, ও ওইখানে উঠছে না? আপনার বিবেক জাগ্রত করুন, গাছেরও প্রাণ আছে। এখানে কোনো প্রকার ব্রেক দিয়ে নাম লেখা নিষেধ। আচ্ছা দেখুন, এখানে গাছটা কত বড় গাছ। ও এই এইখানটা তো একদম পুরো দেখছে। আচ্ছা, ওইখানে যে নামগুলো লেখছে কি করে? গাছটা মানে ওই মানে এখানে পুজো হয় আর কি, তাই না? মানে বিক্রি করছিল নাকি বলছিলেন? এটা ভাঙ্গে না পরে গাছ কত বছর আগে মিনিমাম ধরেন কত বছর আগের গাছ হতে পারে? 200 বছর? না, বাংলাদেশের সব থেকে মনে হচ্ছে সব থেকে মানে বড় গাছ না করছে না? আচ্ছা, কীর্তন গাইতেন আপনি? কই? ও আচ্ছা, ওই যে মানুষ আসছে। এটা এরকমই হয় গাছে, এটা কষ গুলো আচ্ছা ঢকের তো ঢক দিই ঢক ঢক তো বাহ, এই গাছের ভিতরে ঢুকাছে। গাছের মনে পাক নাচাচ্ছে মনে হচ্ছে, তাই না? গাছের মনে পাক না ছেড়ে দিছে। এই পূজোটা হয় এখানটা না? এত বড় গাছ আমি কোনোদিন দেখি নাই। এই জানাই গাছটা আরো আরো দিনে দিনে আরো বড় হয়ে যাবে, তাই না? আস্তে আস্তে করে হবে বড়। তাই আমরা কিছু লিখে রেখে দাও কি কষ্ট দেওয়া যায় না? এইটা যে গাছে যে ফলগুলো হয় ওগুলো পারে না? ও ওই তো সেটা ফল না, তেলেটার এ তুলো ফল না, তুলো ফল না একটা গাছটা পাগল।